আমাদের তরুণ সমাজ আমি মনে করি যে আসলে যদি ভালোভাবে ট্রেনিং করানো যায় তাহলে অনেক মেধার পরিচয় তারা দিতে পারে। আমরা বিভিন্ন জায়গায় আমরা যেমন হাইটেক পার্ক করে দিচ্ছি, আমরা সফটওয়্যার টেকনোলজি পার্ক করে দিচ্ছি, আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন করছি, এতে লক্ষ লক্ষ ছেলে মেয়ে ট্রেনিং নিচ্ছে এবং তাদের কর্মসংস্থান হচ্ছে। এসব সেন্টারও যেমন কাজ পাচ্ছে, আবার এটা দিয়ে তারা নিজেরা ব্যবসা বাণিজ্য করে নিজেদের কাজ করবারও একটা সুযোগ পাচ্ছে। আর এই আধুনিক প্রযুক্তিটাই এখন সব থেকে বেশি প্রয়োজন, যা আমাদের দেশকে আরও এগিয়ে নিয়ে যাবে। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আধুনিকভাবে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। কাজে আমরা সরকারে আসার পর এ পর্যন্ত প্রায় 2 কোটির মতো আমরা যুবক এবং যুব মহিলাকে কাজের ব্যবস্থা করে দিয়েছি, কর্মসংস্থান ব্যবস্থা করেছি, চাকরি দিয়েছি। বিদেশেও সব থেকে বেশি আমরা কর্মী প্রেরণ করেছি। কাজে আমাদের লক্ষ্যটা হচ্ছে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। তবে হ্যাঁ, এটা ঠিক যে একটা সমস্যা এখন আমরা দেখতে পাচ্ছি যে এই করোনা ভাইরাসের কারণে সব কিছু একটা স্থবিরতা এসে গেছে, এমনকি খেলাধুলা সংস্কৃতি চর্চা বাংলাদেশ অনেক পিছিয়ে ছিল, এখন সেখানে কিন্তু বাংলাদেশ পিছিয়ে থাকেনি। প্রতিটি খেলাধুলায় কিন্তু বাংলাদেশ এক বিষয়ে, ক্রিকেট হোক, ফুটবল হোক, এমনকি আমাদের মেয়েদের ছেলেদের সব ক্ষেত্রেই কিন্তু বাংলাদেশ এগিয়ে যাচ্ছিল, কিন্তু করোনা ভাইরাস সব কিছুই যেন একটা স্থবির করে দিয়েছে। সব থেকে দুঃখজনক হচ্ছে আমাদের ছাত্রছাত্রীরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যেতে পারছে না, তো সেটা আমাদের সারা বিশ্বব্যাপী এই অবস্থার সৃষ্টি হচ্ছে। তারপরেও আমরা সংসদ টেলিভিশনের মাধ্যমে ক্লাসগুলি চালাচ্ছি এবং চেষ্টা করে যাচ্ছি। আর আমি এটাও বলবো, সবাই যার যার পড়াশোনা নিজেরা একটু করতে হবে, বাবা মাও সেটা যেন দেখে, আর খেলাধুলার প্র্যাকটিসটাও যেন ধীরে ধীরে একটু থাকে, সেই সুযোগটাও আমরা সৃষ্টি করে দিচ্ছি।